পাতিও না গুনতে খালি দৌড়ো পাতি দেয় দেখো খালি কাঁকড়ার উপর ধরি আচ্ছা রাখো দিদি দিদি পিওর মাছ আর পিওর কিছু খাইলেই থেকে আপনাকে দৌড়িয়ে বার করে দিয়েছি আসুন দাদা এটা তো ইউরোপের মানুষে পাইছে ডাক্তার পয়সা বৃদ্ধি করতে হবে ভগবান এবার তো মানুষের দান হয়েছে তাড়াতাড়ি খাটি নিয়ে যাবো যা যা আর রয়েছে নি যা ফুটে না দিয়ে আটকে বসে আমি করে হবে না এইদিকে মাছ ঢুকে আর এখানে বের হওয়ার চেষ্টা করলেও পারে না, এখানে বিভিন্ন রকম খড় বা ময়লা দিয়ে আটকানো থাকে, যার কারণে মাছ ঢুকতে পারে বাট বের হতে পারে না। মাছ ঢুকতে পারে, ঢোকার ওয়ে আছে, বের হতে পারে না। তো আজকে মাছের চাইতে ক্র্যাব বেশি, প্রচুর পরিমাণে ক্র্যাব, যদিও এগুলা আমাদের এখানে চলে না তেমন একটা। সিলেটের মানুষরা ওই সামুদ্রিক ক্র্যাবগুলোই বেশি পছন্দ করে, আর সাইজও তেমন একটা বড় না, ছোট সাইজ। বাট প্রচুর উঠছে আজকে, প্রচুর, মানে যা মাছ ছিল সব খেয়ে ফেলছে এরাই। তো এখন ওদেরকে আমার পেছনে একটা গাছ আছে যেখানে মোটামুটি হাঁস থাকে, তো হাঁসের খাবার হিসেবে ইউজ করবো। যাচ্ছি এরকম জমি দৌড়াদৌড়ি করতেছে, পানি না চলে নিতেই চলে যাবে।
মানে দিয়ে আটকানো আমার হাঁসের ঘের দিতে আর কি, মানে এখানে হাঁস ছাড়লে সবগুলো মোটামুটি এখানেই থাকে। তো এখন আমি এদেরকে এখানেই ছেড়ে দেবো। সাথে আমার মাছও কিছু আছে, আরও অনেক ছিল, বিশেষ করে চিংড়ি মাছ থাকে এগুলোর সাথে, তাই সব চিংড়ি খেয়ে ফেলছে ওরা। মানে এত পরিমাণ কাঁকড়া আমি আমার জীবনেও আমার আমি অন্তত পক্ষে ধরি নাই। আমি সফরের নতুন নতুন আর কি ব্লগের কারণে মাছ ধরা হয় কীভাবে সেজন্য কিছুদিন যাবৎ ভিডিও করতেছি। তো আজকে যখন দেখতে গেলাম যে মাছ কিরকম উঠছে, তখন গিয়ে দেখলাম কাঁকড়া ভর্তি। পুরো জায়গাটাই হচ্ছে আমার হাঁসের জন্য। তো এখানে ওনারা থাকে, আমার প্রায় 17টার মতো হাঁস আছে। তো পানির জন্য এই গর্তটা ইউজ করতেছি, সেখানে আমার খাবার দাবারও থাকতেছে, তারপর এক্সট্রা খাবারও দিচ্ছি বিভিন্ন রকম। যার এরকম এখন কাঁকড়া নিয়ে আসলাম, কাঁকড়াগুলোই খাবে ওরা, ভেঙে ভেঙে খায়। হাঁস শামুক ছিল ওইগুলোও খাবে, লাইক এরকম ছোটো ছোটো শামুক যেগুলো সেগুলোও খায়। চিংড়ি মাছগুলো অবশ্য আমি ওনাদেরকে দিচ্ছি না, যেহেতু চিংড়ি মাছ আমার পছন্দের। আর চাউমিন থেকে শুরু করে অনেক কিছুতেই চিংড়ি ভালো ব্যবহার করা যায়। মোটামুটি আমার একটা রেফ্রিজারেটর আছে, সেটা ভর্তি করে ফেলছি চিংড়ি এবং ছোটো মাছ দিয়ে। বছর বন্যার পরবর্তীতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে, প্রথম প্রথম না ধরলেও লাস্ট কিছুদিন যাবৎ আর কি ধরতেছি। অল্প চিংড়ি এখানেই আছে, মানে এই যে বোল যেটা দেখতে পাচ্ছেন এটা ভর্তি, এরকম চার পাঁচ বোল ধরছি আর কি আগে। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি হলে আবার মাছেরা ধরা পড়ে না সেরকম, জাল এবং এই মাছের চাই যেগুলো থাকে। কাঁকড়া দৌড়ে দৌড়ে পালাচ্ছে।